আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মাইগ্রেনের ব্যথা নিয়ে। মাইগ্রেনের ব্যথা খুবই কষ্টদায়ক একটি ব্যথা, যার দরুন আপনার জীবনটা পুরাই বৃথা হওয়ার উপক্রম হয়। তো আজকে আমরা কথা বলবো মাইগ্রেনের ব্যথা কী কী খাওয়া যাবে এবং কী কী খাওয়া যাবে না। তো চলুন শুরু করা যাক। মাইগ্রেনের ব্যথায় কী কী খাবেন এবং দ্বিতীয় পর্বে দেখাবো কী কী খাবেন না। মাইগ্রেনের ব্যথা অনেকের কোনো কোনো দিনকে অসহ্য করে তোলে। মাথার কোনো এক পাশে প্রচণ্ড ব্যথা, বমি ভাব বা বমি, চোখে ঝাপসা দেখা ইত্যাদি সমস্যা এসব মানুষকে প্রায় শয্যাশায়ী করে ফেলে। মাইগ্রেনের ব্যথার আকস্মিক আক্রমণের জন্য কিছু বিষয় কাজ করে। এর মধ্যে রয়েছে কিছু খাবার দাবার যা এই ব্যথাকে বাড়িয়ে দেয়। চলুন দেখে নেওয়া যাক আপনারা কী কী খাবেন। মাইগ্রেনের ব্যথা থেকে বাঁচার জন্য আপনারা ব্যথার তীব্রতা কমাতে ট্রিপটোফ্যান জাতীয় খাবার বেশ সুফল বয়ে আনে। লাল চাল, খেজুর, কিশমিশ, দুধ, দই, ডিম, শিম, বাদাম, ডুমুর, সবুজ ও কমলা রঙের সবজি, কলা সহ নানা ধরনের ফল নিয়মিত খাওয়া উচিত। ভেষজ চা, বিশেষ করে আদা চা, পুদিনা পাতা মাথা ব্যথা কমাতে সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক কী কী খাবেন না। কিছু খাবার মাইগ্রেনের রোগীদের জন্য পরিত্যাজ্য, যেমন চকলেট, পাউরুটি, কেক, পেস্ট্রি, রং দেওয়া খাবার, সংরক্ষিত খাবার, আচার বা সস ও ময়দা চিনির খাবার, মনোসোডিয়াম গ্লুটামেট বা টেস্টিং সল্ট ব্যথা বাড়ায়। এটি আপনাদের পরামর্শ দিয়েছেন আক্তারুন্নাহার, পুষ্টিবিদ। তো বন্ধুরা, আপনারা নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।